বিরোধীর পর আবারও আপনাদের স্বাগত। শীতরাং ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত আম্বাসা মহকুমার কৃষক। সাম্প্রতিক ত্রিপুরা রাজ্যের উপর বয়ে যাওয়া শীতরাং ঘূর্ণিঝড়ে মহকুমার সবজি চাষী থেকে শুরু করে ধান চাষীরা ব্যাপক ক্ষতির সম্মুখীন হয়েছে। মাঠে ফসল নষ্ট হয়ে গেছে কৃষকদের, তাদের অক্লান্ত পরিশ্রম আজ বিপন্ন হয়ে পড়েছে। কৃষকদের নষ্ট হয়ে যাওয়া ফসল ক্ষেত পরিদর্শন করতে আজ ছুটে যান সিপিএম দলের কৃষক সভার রাজ্য সম্পাদক পবিত্র কর। খোলাই ঠাকুরপল্লী এলাকার ক্ষতিগ্রস্ত কৃষকদের ফসল ক্ষেত পরিদর্শন করেন তিনি, পাশাপাশি কথা বলেন ক্ষতিগ্রস্ত কৃষকদের সাথে। তিনি এলাকার সিপিএম নেতৃত্বদের নির্দেশ দিয়েছেন কিভাবে ক্ষতিগ্রস্ত কৃষকরা সরকারি সাহায্য পেতে পারে সেই বিষয়ে কৃষি দপ্তরের আধিকারিকদের সাথে দেখা করে আলোচনা করার জন্য। যদি তাতেও কৃষকদের কোনো ধরনের সাহায্য না হয় তাহলে রাজ্যের কৃষি অধিকর্তার সাথে দেখা করে কৃষকদের ক্ষতির বিষয়টি নিয়ে অবগত করবেন কৃষক সভার রাজ্য সম্পাদক পবিত্র কর। বিষয়টাকে কেন্দ্র করে কি বলছেন তিনি শুনব। গত পরশুদিনের যে ঝড় চিত্রাং, তাতে এরকম ধান ক্ষেত যারা ইয়ে হয়েছে তাদের সমস্ত ধান পড়ে গেছে আর কি। ধান যেটা ধরেন পেকে গেছে এটা হয়তো অতটা ক্ষতি হবে না, কিন্তু বাকি ধানটা চুচা হয়ে যাবে, আমাদের যেটা চিটা হয়ে যাবে। এবং এটাতে আমরা দাবি করব যে মানে কৃষি দপ্তর নিয়ম আছে যে ডিজাস্টার ম্যানেজমেন্ট তখন এটা করা যায়, কিন্তু এটা গের আগেও দুইটা ইয়েতে আমরা গিয়েছিলাম, ডাইরেক্টর লোকে দেখা করেছিলাম, দেয়নি। এইবারও আমরা আবার কথা বলছি, আমি এখানে কথা বললাম সুপারিনটেন্টকে জানাবার জন্য। এবং আরেকটা ঘটনা যেটা শুনলাম, তাদেরকে দিয়ে হাইব্রিড চাষ করিয়েছে। তা হাইব্রিড চাষ হলে নিয়ম হলো ধানের কতদিনে তার জার্মিনেশন হবে, অর্থাৎ কতদিনে তার গেরা আসবে, কতদিনের মধ্যে লাগাতে হবে, আর কতদিনের ধানটা। এই ধানটা 90 দিনের, কিন্তু তারা লাগিয়েছে যে কারণে ধানটা আগে এসে গেছে। আগে এসে গেলে প্রাকৃতিক নিয়মে ইঁদুর পাখি মেওয়া পোকা এগুলি ধরে তাদের সমস্ত ফসল নষ্ট হয়ে গেছে, চোঁচা হয়ে গেছে। এবং এর তো দপ্তরের অফিসাররা বলেছে এটা আমাদেরও ভুল, কারণ আমরা আপনাদের বলে দেইনি, কিন্তু আমার কৃষক তো মরে গেল, সাহায্য আর কতটুকু করবে। তাই আমরা এখানে আমাদের কৃষক সভার যে সেক্রেটারি আছে কাজলবাবু, কাজল দেব, ওকে বলেছে যে আমরা কৃষকদের নিয়ে সুপারিটারি এগ্রিকালচার কাছে যাওয়ার জন্য কথা বলবে, এবং এরপরে যদি এখানে কোনো রেজাল্ট না হয় আমাদেরকে জানালে আমরা আগরতলায় ডাইরেক্টরের সঙ্গে কথা বলব। এবং গোটা রাজ্যেই ধানের ক্ষতি হয়েছে, যেমন তার পাশে সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে সবজির, সবজির সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে। এবং বিস্তলা, আমি যেটা শুনলাম আমাদের মিটিং চলে এখানে, ধলাই নদীর দুই পারে মূলত পূর্ব পারে সবচেয়ে বেশি সবজি, নার্সারি বেড যা আছে হয়ে গেছে। সিম গাছ, আমাদের তো কথা আছে যে সিমের মধ্যে জাগ যদি নষ্ট হয়ে যায় সিম আর আসবে না, তা হচ্ছে ফলে এগুলো দেখে এমনিতেই। আপনারা শুনলেন বাম নেতৃত্ব পবিত্র কর কি বলেছেন এই বিষয়টাকে কেন্দ্র করে, এবং কৃষি দপ্তরের আধিকারিকদের কাছে দাবি করেছেন যারা কৃষকরা ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদেরকে যাতে ক্ষতিপূরণ দেওয়া হয়। বিগত দুটো যখন ক্ষেত্রে দেখা গেছে যে কৃষকরা সেখানে বিভিন্ন রকমের সাহায্য তারা পায়নি, এই বিষয়টাকে কেন্দ্র করে তারা আবারও দাবি করবেন কৃষি অধিকর্তার কাছে সাহায্য যাতে পায় কৃষকরা, সে কথাই জানিয়েছেন তিনি। সময় ছোট বিজ্ঞাপন বিরতির রয়েছে, অন্যান্য সংবাদ সঙ্গে থাকবেন।